जय जीशु। आमि शीर्षेन्दु मुखार्जी सकल के जानाई प्रभु जीशु ख्रीष्टेर सुमधुर नामे स्वागतम एवं आंतरिक अभिनंदन। प्रिय विश्वासी, क्षमा आमादेरके विनयी करे तोले, आमादेरके नम्र करे। ताई एकटा मानव जीवने क्षमार भूमिका अति गुरुत्वपूर्ण। एकटा क्षमार उपरे निर्भर करे सम्पर्केर व्यवहारेर मानसिकता अर्थात मनोभाव। ताई आसुन देखी जे क्षमार विषय बाइबेल आमादेरके कि शिक्षा देय। आजकेर प्रचारे विषय क्षमार विषय शिक्षा। प्रिय विश्वासी, ईश्वरेर वाक्य बाइबेल आमादेरके शिक्षा देय जे आमरा जेनो सब रकम परिस्थितिते सब रकम समस्यातेओ आमादेर शत्रुदेरके क्षमा करी। प्रिय विश्वासी, आमादेर मानव जातिर सबथेके बड़ चारित्रिक दोष हलो जे आमरा क्षमा पेते पसंद करी किन्तु क्षमा करते पसंद करी ना। किन्तु बाइबेल बोले जखन तुमि क्षमा करबे अपरके तखन तुमिओ निजेओ क्षमा पाबे। जखन आमादेर मध्ये अन्यके क्षमा करार मानसिकता थाकबे ना তখন অন্যদের কাছ থেকে ক্ষমা পাওয়ার আশঙ্কা করাটাও বোকামি। আর শুধু অন্যের কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকেও ক্ষমা পাওয়া যায় না যদি না আমরা একে অপরকে ক্ষমা করতে শিখি। কারণ ঈশ্বর বলেন মার্ক লিখিত সুসমাচার তার 11:25, যখন তোমরা প্রার্থনা করতে দাঁড়াও তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো অভিযোগ থাকে ক্ষমা করো তাকে, তাহলে তোমাদের পিতা যিনি স্বর্গে থাকেন তিনিও তোমাদের ক্ষমা করবেন। আমরা যখন প্রার্থনাতে দাঁড়াবো বা প্রার্থনা করবার জন্য প্রস্তুত হব তখন যেন আমরা আমাদের শত্রুদেরকে ক্ষমা করে দিই, তাদের বিষয়ে যেন ঈশ্বরের কাছে নালিশ না জানাই, তাহলে ঈশ্বর আমাদের সকল পাপ অন্যায় ক্ষমা করে দেবেন। প্রিয় বিশ্বাসী, আমরা অনেকেই আছি যারা অন্যের অন্যায়কে সবসময় মনে রাখি এবং সেই অন্যায়গুলোকে মিডিয়ার মতো রাতারাতি চারদিকে ছড়িয়ে দিই। কেউ সামান্য একটু ভুল ত্রুটি করলে, একটু অন্যায় করলে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল আকার করে মিডিয়ার মতো চারদিকে প্রচার করে বেড়ায়। আমরা অন্যের অন্যায় বা দোষকে ধরতে বা সেটাকে মনে রাখতে খুব ভালোবাসি, আমরা তাদেরকে ক্ষমা করতে পারি না। কিন্তু কিন্তু বাইবেল বলে একজন ঈশ্বরের সন্তানের অবশ্যই ক্ষমার মানসিকতা থাকা উচিত। আর আমরা যদি ক্ষমা না করি তাহলে আমরাও অন্য কারো কাছ থেকে ক্ষমা পাবো না, কারণ আমরাও কোনো অংশে পবিত্র নই। আমরাও কারো না কারোর সাথে অন্যায় কাজ করে থাকি, তাই আমাদের জীবনেও ক্ষমার প্রয়োজন। আমরা যদি উপদেশক পুস্তক তার 7:20 পাঠ করি সেখানে লেখা আছে, পৃথিবীতে এমন কোনো ধার্মিক ব্যক্তি নেই যে সর্বদাই সৎকর্ম করে পাপ করে না কখনো। এবং প্রথম যোহন তার 1:8 লেখা আছে, আমরা যদি বলি আমরা নিষ্পাপ তাহলে বুঝতে হবে আমরা আত্মপ্রতারণা করছি, আমরা সত্যনিষ্ঠ নই। প্রিয় বিশ্বাসী, বাইবেলের এই পদ দুটি আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে ঈশ্বরের চোখে আমরা কেউই ধার্মিক নই। এমন কোনো ব্যক্তি নেই যে যে কখনো পাপ করেনি, যে কখনো অন্যায় করেনি। আর আমরা যদি কখনো বলি যে আমি কখনো অন্যায় করিনি জীবনে বা আমি কখনো পাপ করিনি জীবনে, তাহলে বাইবেল বলে আমার মতো মিথ্যাবাদী আর এই জগতে একটাও নেই। কারণ আমরা প্রত্যেকেই পাপের শিকার হয়েছি ও ঈশ্বরের থেকে বঞ্চিত হয়েছি। আর আমাদেরকে যদি সেই পাপের ক্ষমা পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে অপরকে ক্ষমা করা শিখতে হবে। এবার অনেকে প্রশ্ন করবেন যে ঈশ্বরের চোখে প্রকৃতপক্ষে ক্ষমা কি বা ক্ষমাশীলতার মনোভাব বলতে কি বোঝায় এবং ক্ষমা আমাদের কেন দরকার জীবনে। এছাড়াও অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা কিভাবে ক্ষমা পেতে পারি ঈশ্বরের কাছ থেকে। আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ক্ষমা পাওয়া কি এতটাই সহজ যতটা আপনি বলছেন। আসুন আপনাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর এক এক করে দেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, ক্ষমা কি? প্রিয় বিশ্বাসী, ক্ষমা বলতে আমরা সাধারণভাবে অন্যের অন্যায়কে মন থেকে মুছে সাফ করে দেওয়া বা ছেড়ে দেওয়া বা মাফ করে দেওয়াকে বুঝি। আমরা যখন কারো কাছে বা কারো প্রতি অন্যায় করি তখন আমরা মন থেকে আমাদের ভুল বুঝতে পারলেও আমরা তা প্রকাশ করতে চাই না বাইরে। আমরা ভাবি যে আমরা যদি ক্ষমা প্রার্থী হই কারো কাছে তাহলে আমাদের সম্মানটা নিচে নেমে যাবে, আমাদেরকে লোকে ছোট চোখে দেখবে, তাই আমরা নিজেদের ভুল বুঝতে পেরেও অনেক সময় ক্ষমা চাই না। কিন্তু বাইবেল বলে সব সময় ক্ষমা চাওয়া উচিত, যে ক্ষমা করে সে ঈশ্বরের দ্বারাও ক্ষমাপ্রাপ্ত হয়। আমরা যদি ইফিসীয় পুস্তক তার 4:32 পাঠ করি সেখানে লেখা আছে, তোমরা একে অন্যের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমরাও একে অন্যকে ক্ষমা করো। এবং মথিলিখিত সুসমাচার তার 6:14-15 লেখা আছে, তোমরা যদি অন্যদের দোষ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও ক্ষমা করবেন, কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও ক্ষমা করবেন না।
প্রিয় বিশ্বাসী, এই ক্ষমা হলো ভালোবাসা, দয়া ও অনুগ্রহের কাজ। ক্ষমা সবসময় আমাদেরকে ঈশ্বরের কাছে বিনয়ী করে তোলে। একজন বিশ্বাসীর জীবনে ক্ষমাপ্রবণ মানসিকতা থাকা অত্যন্ত জরুরি। আসুন এরপরে পরের প্রশ্নে যাওয়া যাক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের জীবনে ক্ষমার কেন প্রয়োজন? প্রিয় বিশ্বাসী, একজন মানুষের জীবনে ক্ষমাশীলতার অনেক প্রয়োজন রয়েছে। একজন মানুষের সবসময় বিনয়ী হওয়া উচিত, সেটা একমাত্র ক্ষমাশীল মানসিকতাই আমাদেরকে দিতে পারে। বাইবেল আমাদেরকে বলে যে আমরা সকলেই পাপী, আমরা সকলেই অন্যায় করেছি ঈশ্বরের বিরুদ্ধে। আমাদেরকে যদি ঈশ্বরের কাছে ক্ষমা লাভ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের একে অন্যকেও ক্ষমা করে দিতে হবে। তার পাপ বা অন্যায় মনে রাখলে চলবে না। বাইবেল আমাদেরকে স্পষ্টভাবে বলে যে আমাদের অন্তরে ঈশ্বরের সত্য নেই, তাই আমাদের একান্তই প্রয়োজন ঈশ্বরের কাছ থেকে ক্ষমা লাভ করা। আর ঈশ্বর আমাদেরকে বলেন যে আমাদেরকে যদি ঈশ্বরের দ্বারা ক্ষমা লাভ করতে হয়, তাহলে আমাদেরকে জগতের অন্য কাউকে এবং একে অপরের পাপ বা অন্যায়কে ক্ষমা করে দিতে হবে। আর আমরা যদি একে অপরকে ক্ষমা না করি, একে অপরের অন্যায়কে ক্ষমাশীল মনোভাব নিয়ে না দেখি, তাহলে আমরাও কখনোই ঈশ্বরের কাছ থেকে ক্ষমা লাভ করতে পারবো না। আর ঈশ্বরের ক্ষমা লাভ না করার অর্থ হল অনন্তকাল নরক যন্ত্রণা। আমরা যদি লোকলিখিত সুসমাচার তার 6:37 পাঠ করি, সেখানে লেখা আছে, অন্যদের দোষ ধরে বেরিও না, তাতে তোমাদেরও দোষ ধরা হবে না। অন্যদের শাস্তি পাবার যোগ্য বলে মনে করো না, তাতে তোমাদেরও শাস্তি পাবার যোগ্য বলে মনে করা হবে না। অন্যদের ক্ষমা করো, তাতে তোমাদেরও ক্ষমা করা হবে। এবং মথিলিখিত সুসমাচার তার 18:21-22 লেখা আছে, তখন পিতর এসে যিশুকে বললেন, প্রভু, আমার ভাই আমার বিরুদ্ধে অন্যায় করলে আমি কতবার তাকে ক্ষমা করব? 7 কি? যিশু তাকে বললেন, কেবল 7 নয়, কিন্তু আমি তোমাকে 70 × 7 পর্যন্ত ক্ষমা করতে বলি। আমরা অনেকেই আছি যারা বলি যে ওকে তো আমি অনেকবার ক্ষমা করে দিয়েছি, তা সত্ত্বেও তারপরও আবার সে এই অন্যায় কাজটা করলো, আমার প্রতি খারাপ ব্যবহার করলো, আমার সাথে অন্যায় করলো, আর কোনোভাবেই ওকে ক্ষমা করা যায় না। কিন্তু প্রিয় বিশ্বাসী, ঈশ্বর বলেন তোমরা 70 × 7 পর্যন্ত ক্ষমা করো। 70 × 7 দিয়ে গুণ করুন, এভাবে গুণ করতে যান। সংখ্যাটা কত হবে বুঝতে পারছেন? অসীম। অর্থাৎ যে সংখ্যাটাকে আমরা কখনো কাউন্ট করতে পারি না, যে সংখ্যাটা কখনো গোনা আমাদের পক্ষে অসম্ভব। অর্থাৎ ঈশ্বর এখানে বলছেন যে তোমরা অফুরন্তবার ক্ষমা করো। যতবার পাপ করবে, যতবার অন্যায় করবে, ততবারই তোমরা ক্ষমা করো। তোমাদের মানুষদের মধ্যে একটা বড় চারিত্রিক দোষ হলো অন্যের দোষ ধরে বেড়ানো। আমাদের নিজেদের যখন দোষ হয়, তখন আমরা উকিলে পরিণত হয়ে যাই, আর যখন অন্যের দোষ দেখতে পাই, তখন আমরা জজ হয়ে যাই বা বিচারকে পরিণত হয়ে যাই। কিন্তু ঈশ্বর বলেন তোমরা অন্যের দোষ ধরে বেরিও না, তাহলে তোমাদেরও দোষ ধরা হবে না। তোমরা যেমনটা করবে অন্যের প্রতি, তোমাদের জন্য ঠিক তেমনটাই করা হবে। আসুন এবার পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন হচ্ছে, ঈশ্বরের কাছ থেকে আমরা কিভাবে ক্ষমা লাভ করতে পারি? প্রিয় বিশ্বাসী, আমাদেরকে সবসময় কৃতজ্ঞ থাকা উচিত ঈশ্বরের প্রেমময় ও দয়াশীল আনুগত্যের জন্য। তিনি সবসময় আগ্রহী রয়েছেন আমাদেরকে ক্ষমা করবার জন্য। কারণ আমরা যদি দ্বিতীয় পিতর তার 3:9 পাঠ করি, সেখানে লেখা আছে, প্রভু তার প্রতিশ্রুতি পূরণে বিলম্ব করেন না, যদিও কেউ কেউ একথা মনে করে। তোমাদের প্রতি অসীম তার ধৈর্য, তার ইচ্ছা নয় যে কেউ ধ্বংস হোক, তিনি চান সকলেই যেন হৃদয় পরিবর্তন করে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের এই বাক্য আমাদেরকে বলে যে আমরা কেউই যে ধ্বংস হয়ে যাই বা পাপের পথে বিনষ্ট হই, অর্থাৎ আমরা যে কেউ নরকে গিয়ে পড়ি, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বর কখনো চান না যে তার সৃষ্ট জীব ধ্বংস হয়ে যাক। তিনি সবসময় চান আমরা যেন পাপ থেকে মন ফেরাই এবং নরকের পথে বিনষ্ট হওয়া থেকে রক্ষা পাই। তাই তিনি আমাদের মন ফেরানোর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে আছেন, কারণ তিনি চান প্রতি মুহূর্তে আমাদেরকে ক্ষমা করতে, এবং সেই জন্য তিনি অনেক ব্যবস্থাও করে রেখে গেছেন আমাদের জন্য। তার মধ্যে প্রধান হল প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বরের বাক্য বাইবেল বলে যে আমরা যদি যীশুকে আমাদের জীবনের উদ্ধারকর্তা বা ত্রাণকর্তা রূপে স্বীকার করি এবং গ্রহণ করি, তাহলে আমরা আমাদের পাপের ক্ষমা পাব। আমরা যদি ইফিসীয় তার 1:7 পাঠ করি, সেখানে লেখা আছে, ঈশ্বরের অনুগ্রহের ঐশ্বর্য এত বিপুল যে তার প্রিয়তম পুত্রের সনিতের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি এবং আমাদের সকল অপরাধের ক্ষমা লাভ করেছি। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে আমরা ঈশ্বরের অশেষ দয়ার গুণে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আত্মিকভাবে যুক্ত হয়ে আমরা যীশু খ্রিস্টের রক্ত দ্বারা সকল অন্যায়, সকল পাপ কাজ থেকে আমরা মুক্তি পেয়েছি ও আমাদের সকলের অন্যায়ের ক্ষমা করা হয়েছে। কারণ যীশু খ্রিস্ট তার পবিত্র রক্ত দ্বারা আমাদের হয়ে সকলের ঋণ শোধ করেছেন, যাতে আমরা ক্ষমা লাভ করতে পারি।
আমাদের উচিত প্রভু যিশুর কাছে নিজেদেরকে সমর্পিত করা ও সকল অন্যায় কাজের জন্য ক্ষমা চাওয়া, তাহলেই তিনি আমাদেরকে পাপ থেকে ক্ষমা দেবেন। আসুন এরপর পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন হচ্ছে, ক্ষমা পাওয়া কি সহজ? প্রিয় বিশ্বাসী, যদি আপনার মনের মধ্যে এই প্রশ্নটা ঘুরঘুর করছে, তাহলে বলবো হ্যাঁ, অবশ্যই সহজ। আমাদের পক্ষে আমাদের সকল অন্যায়ের বা পাপের ক্ষমা পাওয়া খুবই সহজ ব্যাপার। এবার অনেকে বলবেন, কীভাবে সেটা? প্রিয় বিশ্বাসী, আমরা কিন্তু জগতের মানুষদের মতো ঘুষ দিয়ে বা কোনোরকম ডিল করে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা লাভ করতে পারি না। একমাত্র ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ঈশ্বরের অনুগ্রহ ও দয়ার দ্বারা আমরা ক্ষমা লাভ করতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে বলেছেন যে আমরা যেন একে অন্যকে ক্ষমা করে দিই, একে অন্যের দোষ ধরে না বেড়াই। এবার অনেকেই বলবেন যে আপনি তো মুখেই বলে দিলেন ক্ষমা করুন, কিন্তু সেটা কি সম্ভব মন থেকে ক্ষমা করা? আমার প্রতিবেশী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আমাকে দুঘা মেরেছে, আমাকে অভিশাপ দিয়েছে, আমার বিষয়ে লোকের কাছে কুকথা বলে বেরিয়েছে, তাহলে কি তাকে ক্ষমা করা সম্ভব? আবার অনেকে বলবেন, আপনি কি জানেন আমি একদিন একটা নিচে সাইকেল রেখেছিলাম আর সেই সাইকেলের হাওয়া ফেলে চেন খুলে দেওয়া হয়েছে, তার জন্য পরে আমাকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হয়েছে। বা হয়তো কেউ বলবেন, আমি নিচে বাইক স্ট্যান্ড করে রেখেছিলাম, আমার বাইকের চাকা লিক করে দেওয়া হয়েছে, পেট্রোলের ট্যাঙ্কার লিক করে দেওয়া হয়েছে, বা আমার চার চাকা গাড়িটাকে স্ক্র্যাচ করে নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি বলুন, তাকে কি ক্ষমা করা সম্ভব? প্রিয় বিশ্বাসী, ঈশ্বর বলেন যে যত বড়ই অন্যায় করুক না কেন, তুমি তাকে ক্ষমা করে দাও। কেউ তোমাকে গালিগালাজ করুক, কেউ তোমার দিকে ব্লেড দিয়ে তোমার সিটে স্পঞ্জটা বের করে দিক, কেউ তোমার পেট্রোল ট্যাঙ্কের ট্যাঙ্কারটাকে লিক করে দিক, বা তোমার সাইকেলের হাওয়াটা বের করে দিক, তুমি তাকে ক্ষমা করে দাও। আর আমাদের মধ্যে একটাই প্রবলেম, যে আমরা কাউকে ক্ষমা করতে পারি না, এমনকি চাইলেও পারি না ক্ষমা করতে। আমরা বলি হ্যাঁ, ওকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু তার সঙ্গে 7 বছর কি 8 বছর পরে দেখা হওয়ার পরেই আগের সেই তার করা অন্যায়টা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, আমাদের মনে সেটা প্রজ্বলিত হয়ে ওঠে, আর তখনই আবার আমরা রেগে যাই, তাকে আবার আমরা ঘৃণা করতে শুরু করি। প্রিয় বিশ্বাসী, ক্ষমা না করাটা একসময় ঘৃণার রূপ নেয়, যা একটি ভালো সম্পর্ককে চিরদিনের মতো শেষ করে দিতে পারে। তাই ঈশ্বর বলেন, তুমি ক্ষমা করো, প্রতিটি বিষয়, প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে তুমি ক্ষমা করো, কারণ ক্ষমা আমাদেরকে ঈশ্বরের অনুগ্রহ লাভে সাহায্য করে। এছাড়াও আমরা পবিত্র আত্মার ফলস্বরূপ ক্ষমাকে পাই। প্রিয় বিশ্বাসী, আমরা যদি প্রভু যীশুকে আমাদের অন্তরে উদ্ধারকর্তা বা পরিত্রাতা রূপে স্বীকার করি ও গ্রহণ করি, তাহলে আমরা পবিত্র আত্মার ফল হিসাবে ক্ষমাশীল মনোভাবকে পাই, যা আমাদেরকে ঈশ্বরের দ্বারা ক্ষমা পেতে সাহায্য করে। কারণ ঈশ্বরের বাক্য বলে মতিলিখিত সুসমাচার তার 6:14-15 পদে, তোমরা যদি অন্যদের দোষ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের ক্ষমা করবেন, কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো, তবে তোমাদের পিতাও তোমাদের ক্ষমা করবেন না। প্রিয় বিশ্বাসী, একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর জীবনে ক্ষমাশীল মানসিকতা থাকা অত্যন্ত জরুরি, কারণ তা তাকে ঈশ্বরের কাছে আরও বিনয়ী করে তোলে। আজকের এই প্রচারের মধ্য দিয়ে আমরা শিখলাম যে আমাদের কারো দোষ ধরে বেড়ানো উচিত নয়, আমাদের একে অপরকে ক্ষমা করে দেওয়া উচিত। সেই ব্যক্তি আমার যতই ক্ষতি করুক না কেন, আমার যতই অনিষ্ট করুক না কেন, আমার উচিত আমার প্রতিবেশীকে, আমার সকলকে, আমার বন্ধুবান্ধবকে, আমার আত্মীয় স্বজনকে, প্রত্যেককে ক্ষমা করা। যদি আমি অন্যকে ক্ষমা করি, তবেই ঈশ্বর আমাকে ক্ষমা করবে, কিন্তু আমি যদি অন্যের দোষটাকে আমার মনে ধরে রেখে দিই, তাহলে ঈশ্বরও আমার দোষটাকে মনে ধরে রেখে দেবেন, তিনি কখনোই আমাকে ক্ষমা করবেন না। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের জীবন্ত মঙ্গলময় প্রভু, প্রভু তোমাকে ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে আবারও আজকে একটি নতুন বিষয়ে শিক্ষা নিতে সাহায্য করলে। প্রভু গো, তুমি আজ আমাদেরকে শেখালে যে একজন বিশ্বাসীর জীবনে ক্ষমাশীল মনোভাব থাকা কতটা জরুরি তোমার দয়া লাভের জন্য। প্রভু গো, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা ক্ষমাশীল মানসিকতা গড়ে তুলতে পারি ও তোমার আনুগত্য লাভ করতে পারি। সকল ভার তোমার হাতে অর্পণ করি, তুমি আমাদের সকলকে অনুগ্রহ দান করো। এই ছোট্ট প্রার্থনা আমাদের মুক্তিদাতা জীবন্ত প্রভু নাসরতীয় খ্রিস্ট যীশুর নামেতে চাই, আমেন।